ভারতীয় ফুটবলে স্মরণীয় ঘটনা। আজ বিকেলে ভবানীপুর ক্লাব টেন্টে কিংবদন্তি ক্রীড়াধারা ভাষ্যকার, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও প্রখ্যাত ক্রীড়াবিদ শ্রদ্ধেয় অজয় বসুর জন্মশতবর্ষ উপলক্ষে তার বর্ণময় জীবনকে শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হলো একটি অ্যালবাম, যার নাম শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি। এই অ্যালবামে রয়েছে 8টি গান, 3টি কবিতা ও 1টু ভাষ্য। গানের কথা, সুর ও কবিতা রচনা করেছেন প্রখ্যাত ফুটবলার ভুবন চট্টোপাধ্যায়, কণ্ঠশিল্পী কাকলি চট্টোপাধ্যায় এবং ভুবন চট্টোপাধ্যায়। এই অ্যালবাম প্রস্তুত করেছে বলাকা মিউজিক। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ও কোচ সম্বরণ ব্যানার্জি, প্রশান্ত চক্রবর্তী, প্রাক্তন মহিলা ফুটবলার ও কোচ কুন্তলা ঘোষ দস্তিদার এবং প্রাক্তন ক্রীড়াধার ভাষ্যকার প্রদীপ রায়, সঙ্গে এই অনন্য কাজের স্রষ্টা প্রাক্তন ফুটবলার ভুবন চ্যাটার্জি। ভারতীয় তথা বিশ্ব ফুটবলে এই নজির চোখে পড়েনি এর আগে। এই অনন্য সফল প্রচেষ্টায় গর্বিত বাংলা তথা ভারতীয় ফুটবল। সেই কারণে বাংলা ধারাভাষ্যকে